আমাদের মধ্যে একজন জনপ্রতিনিধি হলে মানে এলাকাটা উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে, এটা সবাই আশাবাদী আমাদের উপর আশা করে। আগামীতে মনে করেন যে নির্বাচন, এই নির্বাচনের মধ্যে মনে করেন আপনাদের এলাকাবাসীর কারণে কি মতামত? আমাদের এলাকাবাসীর সাপোর্ট নিয়ে তো আমি নির্বাচন করতে আসছি। 100% আমাদের এলাকার লোকের আমাকে সাপোর্ট দিচ্ছে, এটা আমি আশাবাদী। সমাজের মধ্যে সমস্যা বিশেষ একজন কাজ করছেন, আপনার এই কাজের মধ্যে কি কাজগুলো মোটামুটি? আমাদের সমাজের মধ্যে আমি তো নির্বাচিত হই নাই, এরপরও আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমাদের জননেতা এম এস সালামের নির্দেশে এবং আমাদের এই শিকারপুরেরই সন্তান ব্যবসায়ী ছিল, ব্যবসায়ীও উনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন, এখন বর্তমান উত্তর জেলা আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক আল্লাহ জাফর আহমেদ ভাই, উনিও আমাদের এলাকায় দুইটা প্রজেক্ট আমার মাধ্যমে এই 9 নম্বর ওয়ার্ডে দিছে আরসিসি ডালাইয়ের 500 ফিট করে। আমাদের এম এস সালাম আমাদের মসজিদের জন্য 2 লক্ষ টাকা দিছে। তারপর আমাদের পশ্চিম পাড়ার যে একটা ইয়ে আছে সমাজ আছে, ওইদিকে আর একটা বার সালাম ভাইয়ের প্রজেক্ট থেকে দেওয়া হয়েছে 500 ফিট ডালাই। তারপর আমাদের উপজেলা চেয়ারম্যান আছেন রাশেদুল ইসলাম, যিনি উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উনিও আমাদের এলাকায় প্রায় 2টা রাস্তা দিছে, তারপর 4টা টিউবওয়েল দিছে। এগুলো পেয়ে আমি মোটামুটি এলাকাবাসী একটা আশাবাদী হয়েছে যে আমাদের দিয়ে এলাকা উন্নয়ন হবে। যে এখন বর্তমানে আগামী নির্বাচন যদি আপনি জয় হন, তা আপনার চিন্তাধারা কি এলাকার জন্য কি করবেন? যে মাদকের যে সমস্যা আছে, এটা তো আসলে আমরাই তো যে নিজেরাই প্রতিবাদ করতেছি, এলাকাবাসীরা তো এটাই বেশি আনন্দিত হচ্ছে যে আমরা তো ইয়াবা ব্যবসায়ী, অনেক ইয়াবা ব্যবসায়ীকে মারছি, অনেক ইয়াবা ব্যবসায়ীকে রিহার্সেল, যারা সেবন করে নেশাগ্রস্ত হয়ে গেছে যারা, তাদেরকে আমরা মেরে অনেক সময় রিহার্স সেন্টারও দিয়ে দিছি। যে আমাদের সমাজের মানুষের টাকা নিয়ে আমরাও টাকা দিছি রিহাব সেন্টারও, এরকম অনেকজনকে আমরা ভর্তি করে দিছি। এরপর আসার পরে মোটামুটি ভালো হয়েছে, তো এরকম অনেকে আছে মোটামুটি ইয়াবা বলেন গাঁজা বলেন যারা মাদকের সাথে জড়িত, তাদেরকে আমরা চিহ্নিত করেছি এলাকায়, চিহ্নিত করে এদের একটা, এটা তো আমাদেরই এলাকার সন্তান, এদেরকে আর মেরে ফেলাও যাবে না, এলাকা থেকে বের করাও যাবে না। আমরা যাচ্ছি এটা কিভাবে এদেরকে সুস্থ করা যায় চিকিৎসার মাধ্যমে আমরা বোঝাই, যারা বেশি নেশাগ্রস্ত হয় নাই এখনও, মানে নতুন ইয়া করতেছে নেশা করতেছে, তাদেরকে আমরা চাচ্ছি বুঝি একটু সুস্থ সমাজে ফিরে আনার জন্য। তো যাক, আগামীতে যদি আপনি জয় হন, তো আপনার চিন্তাধারা একটু কেন বলে দর্শকের কাছে। আসলে তো এখানে তো আমরা তো এমপি নিলাম, এমপিও তো এখন মেম্বার হিসেবে আমার একটা থাকবে যে আমার এলাকার ইউপি সদস্য হিসেবে একটা আমি ইয়া করবো যে, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি না, কারণ আমরা তো এমপি না, আমরা আমাদের যত সাধ্য চেষ্টা করে যাবো আমাদের এলাকায় যে রাস্তাঘাট আছে উন্নয়নের কাজ বাকি আছে এগুলো আমাদেরকে দেখতে হবে এলাকার গার্জিয়ান হিসেবে এলাকাবাসীদের পূরণ করার জন্য চেষ্টা করবো। ওইটা আমার ইচ্ছা না, আমি নিজের থেকে আমার মোটামুটি একটা ব্যবসা বাণিজ্য আছে, ওটা দিয়ে আমি যতটুকু পারি আমার যতটুকু করার ইচ্ছা আছে, আমার সাথে যে জনসাধারণ থাকে ইনশাল্লাহ আমি ওটা করে দিতে পারবো। আমার জনগণ তো আমার ইচ্ছা আছে, জনগণ আমার সাথে থাকবে, এখনও থাকবে, পরও থাকবে, সবাই মিলে যদি আমাকে বিভিন্ন মানুষের পাশে আমি ছিলাম আগে জনগণের সাথে, এখনও থাকবো, জনগণ যদি আমাকে যদি সাথ দেয় আমার সাথে থাকে ইনশাল্লাহ আমি জয়লাভ করবো। হ্যাঁ, জনের কাছে আমার আশা আছে, বাকিটা জনগণ ছেড়ে দিলাম। আগামী হলে আপনি যে অবহেলিত যে কাজগুলো আছে এগুলো সম্পূর্ণ
অবহেলিত তো যতগুলো কাজ আছে আমি ওগুলো সম্পূর্ণ করব এবং জনগণ যারা হয়রানি হচ্ছে তাদের এই বিভ্রান্তি থেকে আমি দূর করব ইনশাআল্লাহ আমি আমার যতটা জনগণের পাশে থাকব সব সময় বিপদ আপদে সবার তাকে সাড়া দিব লেট করেছি তাহলে আপনারা শুনেছেন জানেন না তাহলে এই আগামীতে আমি যদি আমার আশা আছে আগামীতে যে এখানে আর সিসি সড়ক এই বাড়ি বাড়ি যা এগুলো আমি করব আর সিসি সড়ক আমার এমপি মহোদয় আছে এমপি মহোদয়ের সাথে সম্পর্ক আছে তার কাছ থেকে আমি এই আর সিসি এই সড়ক এনেছি আরও আনব আমার এই প্রজেক্ট দিয়ে আছে তাই আমি আবার নির্বাচনে যাই সেগুলো বাস্তবায়ন করার জন্য আমার এই আশা হলো মানুষের প্রত্যেকটা বাড়ি রাস্তা আর সিসি সড়ক হয়ে যায় এটাই হলো আমার আশা আগামীতে মনে করেন যে এখানে যে ওয়ারে সড়ক নিয়ে বা সার্টিফিকেট নিয়ে সমস্যাগুলো ওগুলোর জন্য কী করবেন আমি ওয়ারি সার্টিফিকেট সনদগুলো খুব তদন্ত করব আমি ওয়ারি সার্টিফিকেট দিই এই পর্যন্ত ইনশাআল্লাহ আমার ওয়ারি সার্টিফিকেটের মধ্যে কোনো সমস্যা হয় না আমি ওয়ারি সার্টিফিকেট আসলে এগুলো তদন্ত করি আর যেটা জানি শুনি এইগুলো দিয়ে ফেলি প্রস্তাবত করে দিই চেয়ারম্যানকেও আবার এগুলো বুঝে দিতে হয় যেন মানুষের সমস্যা না হয় মানুষের দূরদূরি করতে না হয় তো এই জন্ম নিবন্ধন লই এই সমস্যা এগুলো প্রয়োজন আমি আমার এলাকার মানুষের জন্য ইউনিয়ন পরিষদে যাই যাই রেখে দূর করার জন্য চেষ্টা করি আগামীতে মনে করেন যদি আপনি আবার আসেন তাহলে মনে হয় যে অবশ্য যে কাজগুলো আছে এগুলো করতে কোনো সমস্যা হবে না কেন আপনি হচ্ছে জানেন কোথায় কোথায় ডাকে দিয়েছে আরেকজন নতুন আসলে সে এগুলো বুঝে নিতে বা করতে অনেক সমস্যা হিট করবে মানে আপনি যাতে ছিলেন বা আপনি জানতে চান কোন এলাকাতে কী বাকি রয়েছে কোন এলাকাতে কী করা দরকার এগুলো আপনার মনে হবে যে আছে নতুন একজন আসলে যেগুলো গুছাই নিতে অনেক সময় প্রয়োজন আছে এই ব্যাপারে মতামতটা বলবেন যেমন এলাকাতে আমার ওয়ার্ডেতে যে কোনো ওয়ার্ডে কিন্তু আমার ওয়ার্ডে এই মানুষের একটা প্রথম সমস্যা হলো যে একটা জায়গা সম্পত্তির সালিস এবং মানুষের বাগাবাগি এবং মানুষ একটা গড় করতে গেলে মাফি বাইয়ে বাইয়ে মাপ যোগ করে করতে হয় সেগুলো আমি জানি বুঝি আমি এগুলো মুনিশি নিয়ে তাদের উভয় পক্ষকে ডেকে তারপরে অনেক সমস্যার এরকম সমাধান করেছি জায়গা মাপযুগ করে তারা গর্ব আনছে কেউ ওয়াল দিছে এইভাবে আছে বিগত দিনে সবাই সেই জন্য তো আমাকে চায় তাহলে এই সমস্যার ব্যাপারে আমার অনেক আরও সামনে এই ঝগড়া বিবাদ না হওয়ার জন্য আমি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সশস্ত্র থাকি এবং আমি প্রশাসনিক সহযোগিতা পাই সেখানেও আমার সম্পর্ক আছে তাহলে আমি শুধু শান্তি চাই আমার এলাকাতে আমি শান্তি থাকার জন্য আমি রাত দিন কষ্ট করি আগামীতে মনে করেন এখন যদি আপনি আবার জয় হন মোটামুটি এলাকাবাসীর অনেক উপকার বা অনেক কিছু করতে পারবেন বিগত করছেন সামনে আবার করবেন এটাই আপনার প্রত্যাশা যে আপনি জনগণের উদ্দেশ্যে কিছু করেন 28 তারিখ ভোট বোর্ডের ব্যাপার আপনার কি এখানে আরেকটা কথা হলো আমি তো পারি কেন পারি কেন আমি যদি এই যে কোনো সময় এখন ডাকলে একটু চলেন আমার এই সমস্যা হয়েছে আমি তুরিত যাইতে পারি যাইতে পারি মানে আমার আমার মনে করেন আমার ছেলে পেলে নেই আমার সংসার নেই আমার সংসার হলো এই 9 নম্বর ওয়ার্ড সাধারণ আমার ওয়ার্ডের গুলো করে আমি বাইরে ওয়ার্ডও যাই আমার সম্পর্ক হলে ডাকলে আমি সালিশ বিচারে যাই এই তৈলি আগামী দিনে আমার কথা হলো আমার আমার ওয়ার্ডের গুলো এই যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক বা সত্যনা যেন থাকে তারপরে এই এই ঘরের বাইর হলে যেন মাস্ক পরে সাবান দিয়ে হাত ধোয়া করে এগুলো আমার এলাকাবাসীর উদ্দেশ্যে বললাম এবং আগামীতে আমি তাদের সাথে আসিলাম থাকবো ইনশাল্লাহ আমার এই আশা আমি আমি চাই আমার এই আগামী দিনগুলো যেন জনগণের সাথে কাটাই দিতে পারি
আর আমি এগুলো করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে আমি মানুষ ছাড়া আমি থাকতে পারি না সংসার করেনি তুমি দুই দুইবার নির্বাচন করে বর্তমানে এখানকার এলাকার মেম্বার হিসেবে ছিল এখন বর্তমানে আবার উনি ইলেকশন করছে আমি একটু জনগণকে জিজ্ঞেস করি উনি লোকটা কেমন ভাই ভাই এমন লোক কেমন উনি লোক ভালো না তো উনি তো বিবাহ করেন এই বলছেন না উনি এটা ওনার ব্যক্তিগত ব্যক্তিগত হ্যাঁ যাক এটা ওনার জনগণের রায় ভাই রায় পাওয়ার পরে উনি যেন আবার সেই বাবের জনগণের রাখতে পারে এই জিনিসটাই ওনার দাবি।